এই শহর থেকে আরো অনেক দূরে চলো কোথাও চলে যাই, শান্ত নীলিবিলি জায়গায় সময় কাটাতে কার না মন চায়। তাই আজ আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে মাত্র 62 কিলোমিটার দূরে এক সবুজ প্রকৃতির ঠিকানা, নাম তার দেউলটি, যেখানে ছিল কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাস। বন্ধুরা, ওয়েলকাম টু বিএস ব্লগ এন্ড ওয়েলকাম মাই আনাদার ব্লগ ভিডিও। গাইজ, আজকে আমরা যাব হাওড়া দেউলটি। তো দেউলটি যাব আজকে, চলো ওখানে গিয়ে পুরো ব্লগটা দেখাবো তোমাদের। আর এখন আমরা হাওড়া স্টেশনে আছি, তো যেতে যেতে পুরো ব্লগটা তোমাদের দেখাচ্ছি। তো চলো ওখানে গিয়ে পুরো ভিডিওটা দেখবে তোমরা। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি দেউলটি স্টেশনে, হাওড়া থেকে সকাল 9:45 হাওড়া মেদিনীপুর 3813 এই লোকাল ট্রেনটায় আমরা চলে এসেছি দেউলটি স্টেশনে। তো আমাদের যাত্রাপথে টোটাল পড়েছিল 19টা স্টেশন, সেই 19টা স্টেশন ক্রস করে আমরা এখন দেউলটি স্টেশনে এসেছি। আর এরপর আমরা যাব আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশনে, যে সামতা গ্রাম, সেই সামতা গ্রামে আমরা যাব। তো এখন বাইরে যাব, বাইরে গিয়ে স্টেশনের বাইরে গিয়ে কিছু টিফিন করব, টিফিন করে আমরা এরপরে টোটো ধরবো, টোটো ধরে আমরা আমাদের অরিজিনাল যে ডেস্টিনেশন সেখানে যাব। তো এখন স্টেশনে বসে আছি, আমার পার্টনার আছে দুজন, আমি একা আসিনি, হলো বিরাজ, হ্যালো গাইস, আর আরেকজন হলো রূপক। এখন চলো আমাদের ডেস্টিনেশনে যাব। আর আরেকটা কথা বারবার বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করো। আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমরা চলে এসেছি আমাদের যে ডেস্টিনেশন, অ্যাকচুয়াল ডেস্টিনেশন সেখানে। এটা হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে কুঠি, এটা হলো সেই কুঠি। আমরা এখন কুঠির সামনে দাঁড়িয়ে আছি, আমরা ভেতরে যাবো এবার। হাওড়া থেকে মেদিনীপুর বা খড়গপুর অথবা পাঁশকুড়া লোকালে মাত্র 15 টাকার বিনিময়ে চলে আসুন এই স্থানে। আমরা গিয়েছিলাম সকাল 9:45 হাওড়া মেদিনীপুর লোকালে। আমরা মোটামুটি 1.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম গন্তব্যে। আর এই হলো সেই শরৎ কুটির, সুন্দরী রূপনারায়ণের একদম গায়েই অবস্থিত, যাকে 2001 সালে ওয়েস্ট বেঙ্গল হিস্টোরিক্যাল হেরিটেজের অন্তর্ভুক্ত করা হয়। বাড়ির মধ্যে প্রবেশ করতেই প্রকৃতির এক শান্ত পরিবেশে পৌঁছে গেলাম আমরা। কথার জাদুতে যে সাহিত্যিক আমাদের মন জুড়িয়ে দেয়, তার বাড়ি যে খুব সুন্দর ও সাজানো হবে তা বলার অপেক্ষা রাখে না। সাহিত্যিকের গৃহের একদম পাশেই রয়েছে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী এবং তার ভাইয়ের সমাধি ক্ষেত্র। এছাড়াও বাড়িটিতে রয়েছে সাহিত্যিকের বহু স্মৃতিসৌধ। এইসব দেখতে দেখতেই পরিচয় হয়ে গেল 50 বছর ধরে এই বাড়ির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক বয়স্ক ব্যক্তির সঙ্গে। চলুন এবার জেনে নিই তার কাছ থেকে এই বাড়ির সংক্ষিপ্ত ইতিহাস। এই ঘরে বসে লিখতেন, সামনে চেয়ারটা দেখছো, এই চেয়ারটা বসতেন, এই যে টেবিলটা আছে এই টেবিলে খাতা রাখতেন, আর সোজা জানলাটা আছে, জানলাটা খোলা থাকতো। বাইরে যে বাঁশ গাছ পাঁচিলটা দেখছো ওটা ছিল না, রূপনারায়ণ নদীটা রাস্তার গা দিয়ে বইতো, নদীটা এখন আস্তে আস্তে সরে গেছে। এখানে লক্ষ্য রাখো, ওনার জুতো আছে, ওই যে দু নম্বর তাকে দেখো, জুতো আছে যে সাদা সুতো বাঁধা, ওনার জুতো আছে, লক্ষ্য রাখো। আর ইজি চেয়ারের কনে দেখো লাঠি, ইজি চেয়ারের কনে লাঠি, আর ইজি চেয়ারে যে ওনার নিচে যে মৃত্যু ছবিটা দেখছেন, হ্যাঁ, ওনার তৃতীয় পক্ষে স্ত্রী হিরণময়ী দেবীর মৃত্যু ছবি, শরৎবাবুর মৃত্যুর পরও ওনার তৃতীয় পক্ষে স্ত্রী হিরণময়ী দেবী এই বাড়িতে 23টা বছর ছিলেন, শরৎবাবুর মৃত্যুর পরও ওনার দ্বিতীয় পক্ষের স্ত্রী হিরণময়ী দেবী এই বাড়িতে 23টা বছর ছিলেন। ইনি হচ্ছেন ওনার ছোট ভাই প্রকাশচন্দ্র চট্টোপাধ্যায়, ওনার ছোট ভাইয়ের ছবি। ঘর বৈঠকখানা, এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু এসেছিলেন দুবার, বাগা যতীন, রাসবিহারী বসু, বিপিন পিয়ারি গাউলে, কোলাঘাটে লাভদিন নদীপথে নৌকো এসে মিটিং হতো, হারিকেন লন্ঠন জেলে। ডান দিকে একটা ঘড়ি লক্ষ্য রাখো, ডান দিকে লক্ষ্য রাখো, ওটা গড়গড়া তামাক খেতেন।
তার পাশে দেখো এটা ভারসেট রেডিও, আর আলমারিতে যে বইগুলো আছে উনি পড়াশোনা করতেন। এই যে সোফাটা দেখছো এটা বসতেন, আর যে সাদা ছবিটার পাশে যে বাঁধানো ছবিটা দেখছো ওনার নাতি নাত বইয়ের ছবি, জয় চট্টোপাধ্যায়, উনি কলকাতা কসবায় থাকেন। আয়নাটা দেখছেন ওটা বেলজিয়াম কাছে আয়না। আমার নাম দুলাল মান্না, এই বাড়ি দেখাশোনা করছি 60 বছর। উনি আমাদের রেখেছেন, আমায় উনি মাইনে দেন। ওনার নাতি? নাতি শরৎবাবুর নাতি। আচ্ছা, জয় চট্টোপাধ্যায়। 2007 হেরিটেজ করে বাড়িটা একবার দর্শকদের গভর্নমেন্ট কাজ করেছিল, আর কিছু করেননি। ওনার নাতি জয় চট্টোপাধ্যায় উনি দেখাশোনা করেন। গরিব দুঃখীদের বিনা পয়সা উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন, পেয়ারা গাছটা পড়ে রয়েছে। এটা রামেশমতি গল্পের পেয়ারা গাছ। আর সামনের পুকুরে ছিল কার্তিক গণেশ দুটো মাছ, রুই আর কাতলা। উনি নাকেতে সোনা নোলক করিয়ে রেখেছিলেন। উনি যখন দুপুরে খাবার দিতেন কার্তিককে ডাকলে কার্তিক আসতো, গণেশকে ডাকলে গণেশ আসতো। এই সামনের পুকুর থেকে তো উনি ময়ূর পুষতেন, এখন ময়ূর রাখা নিষেধ, তাই ময়ূর রাখা হয় না। পুকুর রয়েছে দেখুন, রাধাকৃষ্ণ ঠাকুর চিত্তরঞ্জন দাসের দেওয়া, সিয়ার দাস। চিত্তরঞ্জন দাস যখন দেশের উদ্দেশ্যে অ্যারেস্ট হয়ে গেছিল ওনাকে দিয়ে গেছিলেন, সেই ঠাকুরটা আজও নিত্য পুজো হয়। আলমারিতে ওষুধ রয়েছে, লক্ষ্য রাখুন উনি হোমিওপ্যাথি চিকিৎসা করতেন গরিব দুঃখীদের বিনা পয়সায়। আমার নাম টুবাইপতি, আমরা বংশ পরম্পরা ধরে এই বাড়ি দেখাশোনার দায়িত্বে রয়েছি। ওনার নাতি থাকেন কলকাতা কসবায়, নাতির নাম জয় চট্টোপাধ্যায়। উনি আমার বাবার উপরে এই বাড়ির টোটাল দায়িত্ব দিয়ে রেখেছেন। বাবার নাম হচ্ছে বাপিপতি, আমার নাম হচ্ছে টুবাইপতি। ওনার সময় থেকে আমার বংশের লোক এ বাড়ি দেখাশোনা করতেন, ওই নাতি সম্পূর্ণ ভালোবেসে আমাকে রেখেছেন। এইটা হচ্ছে ধানের গোলা, ধান থাকতো। আর টালির চালের ঘরটা হচ্ছে ঠাকুর ঘর। আর তখনকার দিনে বাথরুমটা হচ্ছে বাড়ির বাইরে, এখানে রান্নাঘর ছিল। দোতার 78-এর বোনের রান্নাঘরটা পড়ে যায়, তারপর রান্নাঘরটা তৈরি হয়নি। এই যে দেওয়ালটা রয়েছে এটা 40 ইঞ্চির দেওয়াল, গরমকালে ঠান্ডা হবে ঠান্ডাকালে গরম। আমি সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে এই বাড়িতে কাজ করি ভালোবেসে। কত বছর ধরে কাজ করছি? আমি এই বাড়িতে 7 বছর দেখাশোনার দায়িত্বে, 7 বছর সম্পূর্ণ বিনা পয়সাতে। আচ্ছা, বাড়িতে দেখাশোনা আজকে দেখাই যায় না। প্রতিদিন কিরম কিরম টাইম থেকে? সকাল 10টা থেকে 12টা আর 4টা থেকে 6টা খোলার সময়, দুটো শিফটে। শরৎবাবুর মৃত্যুর পরও এই বাড়িতে উনি 23টা বছর ছিলেন। এই ঘরে ওনার মৃত্যু হয় হিরণময়ী দেবী। শরৎবাবুর মৃত্যুর পরও উনি 23টা বছর এই বাড়িতে ছিলেন। ওনাকে দেওয়া হয়েছে পাশে 10টা থেকে 12টা অবধি, আর বিকেলে 4টা থেকে 6টা। 365 দিন ছুটি নেই, প্রতিদিন খোলা, বুঝতে পারছেন? আচ্ছা, আর যদি কেউ ট্রেনে করে আসে দেউলটি স্টেশনে লাভ দেব বলবেন, আর টোটো ধরবেন শরৎচন্দ্র বাড়ি আসার পর 3 কিলোমিটার দূর, 3 কিলোমিটার লাগবে সময়। আমি আর্মি থেকে রিটায়ার করেছি আর প্রায় 25-27 বছর হলো। আপনি কোথা থেকে আসছেন? এখন তো কলকাতা সল্টলেক থেকে আসছি। অনেক দূর থেকে আসছেন তা আপনি? তো আপনি কি এই প্রথম এখানে এলেন নাকি? এখানে এই প্রথম এলাম। এই যে কেমন লাগছে আপনার এখানে এসে? ইংরেজিতে বলতে গেলে আই হ্যাভ বিন ট্রান্সপোর্টেড টু দ্য পাস্ট। The man whose work I read as a child, I see where he lived. It's a great experience. আমাদেরও তাই এক্সপেরিয়েন্স, আমরাও প্রথম এলাম এখানে। আচ্ছা, দেখে দিতে ইচ্ছা করছে, যাই একটা দেখে আমাদের। কারণ আমার জেনারেশনের বাংলা ভাষী কোনো ব্যক্তি শরৎচন্দ্র পড়েনি, এ তুমি খুঁজে পাবে না। না, আমরাও পড়েছি, আমরাও। এখনকার জেনারেশনের দেখো সো মেনি আদার সোর্সেস অফ এন্টারটেইনমেন্ট দ্যাট গ্রাজুয়ালি দে আর মুভড অ্যাওয়ে ফ্রম রিডিং। আমার মনে হয় না, কাজে এই সেই শরৎচন্দ্র যেখানে থাকতেন, যেখানে উনি তার সাহিত্য রচনা করেছেন, সেখানে আমার এই প্রথম আসা। অ্যাকচুয়ালি আমি তো ঠিক বাংলার লোক নই, আমার জন্মকর্ম আসামে। তারপরে চাকরির ক্ষেত্রে ঘুরে বেরিয়েছি, ইদানিংকালে কলকাতায় সেটেল করেছি।
যদিও জানতাম উনি কোথা গেল, কিন্তু সেখানে আমার ভিজিট করা হয়নি, এই প্রথম আমি দর্শন করতে এলাম। ইজ ভেরি থ্রিলিং ইনডিড। আমাদেরও তাই এক্সপিরিয়েন্স, আমরাও জানতাম না যে মানে এরকম একটা বাড়ি এখানেও। আর আরও যেটা ভালো লাগলো, যারা এর পেছনে আছেন সেই ব্যক্তিদের আমার অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, ওনাদের এই জায়গাটা যে এত সুন্দরভাবে ওনারা মেনটেন করছে, ওনারা এত বছর ধরে ওনারা নিঃস্বার্থভাবে ওনারা এটা দেখাশোনা করছেন, এটা খুবই বড় ব্যাপার সত্যি। এই যে এই বর্তমান সময়ে দাঁড়িয়ে তো এটা খুবই বড় ব্যাপার। বর্তমান সময়ে এভরিথিং ইজ রিডিউসড টু কমার্শিয়াল প্রফিট অর লস। হ্যাঁ, যেখানে নিজের দাদা নিজের ভাই এদের মধ্যেই ঝগড়া, সেখানে একজন অপরিচিত ব্যক্তি তার নাতি ওনার নাতি ওনাদের বলে গেছেন সেই কথা, সেই উনি অক্ষরে অক্ষরে পালন করে এত বছর ধরে করে আসছেন, সেই জন্য ওনাদের অনেক স্যালুট আমাদের। ইদানিংকালে বাংলা সাহিত্য থেকে সিনেমা খুব কমই হয়, হয় না বললেই চলে, হয় না বললেই চলে। তো সব কপি, সবই কপি, সবই সাউথ সিনেমার কপি, সবই কপি, হিন্দি কপি, সাউথ সিনেমার কপি। এককালে বাংলার কপি হতো, এখন বাংলায় আমাদের কপি করা হয়। বাংলাতে এত সাহিত্য থাকতে মানুষ যে কেন কপি করে সেটাই। আগে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, মৃণাল সেনের মতো পরিচালকরা বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন সিনেমার মাধ্যমে। তো এখন এখন সেইটা দেখতে পাওয়া যায় না, মার ধার তার ফার ও ছবি দেখা যায় না। আমি জানি। তো থ্যাংক ইউ স্যার, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। বন্ধুরা, আমরা পুরো রূপনারায়ণ তীরে একদম চলে এসেছি, রূপনারায়ণ নদীর কাছে। তো এটা পঞ্চায়েত থেকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখলাম আশেপাশে পুরো ব্যারিকেড দেওয়া, খুব সুন্দর করে লাইট দিয়ে সাজানো রয়েছে। তো এখন নদীর তীরে যাচ্ছি, তো দেখতে পাচ্ছি এখানে বসার ব্যবস্থাও রয়েছে, অনেকগুলো বেঞ্চি টাইপের আছে পুরো নদীর পার পর্যন্ত। তো তোমরা পুরোটা দেখো। মেদিনীপুর গ্রামটার নাম গোপাল, এটা হাওড়া জেলা, ডিস্ট্রিক্ট হাওড়া জেলা, হাওড়া মেদিনীপুর ওই বর্ডারের মাঝামাঝি। আমার কথা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। আপনাকে ট্রেনের আসার সুবিধা আছে, বাস এখান থেকে ট্রেনে করে নেবে, দেউলটি স্টেশনে নামবেন, দেউলটি স্টেশন থেকে নেবে টোটো আছে, একদম শরৎবাবুর বাড়ি স্পটে চলে আসবেন। আমার দোকান এসএস কেবিন, এখানে খাওয়া দাওয়া পিকনিকের সব ব্যবস্থা, সব ব্যবস্থা আছে না? আর এটা রাতে কটা বাজে মানে? এখানে সাতটা অবধি লাস্ট, সাতটা সাত। এখানে পিকনিক করা যাবে? এখানে এখানে পিকনিক করা যাবে। কিরকম কি রেট এখানে আপনার হচ্ছে পিকনিকের সময়? যদি আপনি নিজে থেকে চলে আসেন সব মালপত্র আপনি নিজেও করতে পারেন, যখন পিকনিক হবে তখন ওর সরকার থেকে মানে শরৎ অঞ্চল কিংবা কল্যাণ পর্যন্ত লোক গিয়ে বাধা পিছিয়ে 10 টাকা করে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য কমই আছে। হ্যাঁ, আবার এখানে বলে গেলে আমরা ডেকোরেটর ফেকেটার সব ব্যবস্থা, সব ব্যবস্থা। এটা কল্যাণপুর গ্রাম পঞ্চায়েতে অবস্থিত পঞ্চায়েত, সত্যি কথা বলছি কোথায় কী কাজ হয় জানি না, এখানে কিন্তু খুব সুন্দর কাজ হয়েছে, পুরো একদম সাজানো গোছানো। যেন রূপনারায়ণ যে তীর আছে সেই তীরটা, এখানে পর্যটন কেন্দ্র আছে। তো যাই হোক, কিন্তু এখানে কোনো পয়সা লাগে না বললে এক্সট্রা কোনো পয়সা লাগে না। যদি উনি যা বললো যে এখানে কোনো পিকনিক করতে গেলে এক্সট্রা কোনো চার্জ লাগে না, হয়তো ওই নমিনাল কিছু চার্জ লাগে, এছাড়া আর কিছু নেই। তো সাজানো গোছানো সব কিছু আছে, বেঞ্চি আছে, বিকেলবেলা এসে অনেকে সময় কাটায়, তো আমরাও সময় কাটাচ্ছি কিছুটা।